এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনো বড় রান অধরা ভারতের ওপেনার বিরাট কোহলির। এখনো পর্যন্ত কোনো ম্যাচেই তিনি অর্ধশত রান পেলেন না। বৃহস্পতিবার টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নয় বল খেলে নয় রান করে ঋষি টপলির বলে বোল্ড হয়ে গেলেন বিরাট। তিনি ওভার বাউন্ডারি মেরে ইনিংসের শুরুটা ভালোভাবেই করেন, কিন্তু বড় রান পেলেন না। বিরাট কেন বড় রান পাচ্ছে না, এই নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা চলছে। অনেক প্রাক্তন ক্রিকেটাররাই বিরাটের পাশে দাঁড়িয়েছেন। আর হয়তো কখনো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বিরাট। ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি একেবারেই ভালো পারফরমেন্স দেখাতে পারছেন না। এদিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জন্য এক ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং করতে নেমে তৃতীয় ওভারে বিরাটের উইকেট হারায় ভারত। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ছয় বল খেলে চার রান করে আউট হয়ে যান ঋষভ পন্ত। ভারতের ইনিংসে আট ওভার হওয়ার পর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছে খেলা। ভারতের স্কোর দুই উইকেটে ৬৫। অধিনায়ক রোহিত শর্মা ২৬ বলে ৩৭ রান করে অপরাজিত, সাত বলে ১৩ রান করে অপরাজিত সূর্য কুমার যাদব। ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা বেজে ৪৫ মিনিট মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা, আর তারপরই জানা যাবে কখন ফের খেলা শুরু হবে। দুই দলের ক্রিকেটাররাই ম্যাচ শুরুর অপেক্ষায়। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল কিছুটা সমস্যায়, তবে দলকে ফর্সা দিচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত ও তারকা ব্যাটার সূর্যকুমার।